দর্শক, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমিও কিন্তু অনেক ভালো আছি, কারণ প্রতিদিনকার মতো আজও আমি আপনাদের সামনে এসেছি নতুন এক মজাদার রেসিপি নিয়ে, সাথে নতুন অতিথি নিয়ে। আর সেই সঙ্গে আমার ছেলে তো আছে। আজ আমাদের অতিথি এসেছেন ঢাকা থেকে, ফরিদা পারভিন মায়া। সঙ্গে রয়েছেন তার নাতনি। কেমন আছেন আপু? ভালো আছি আমি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনি তো নির্বাচিত হয়েছেন, কেমন লাগছে আপনার? খুবই ভালো লাগছে আমার। ভালো লাগছে জি। সাথে আপনি যাকে নিয়ে এসেছেন, অনেক সুইট একটা মেয়ে। তোমার নাম কি? আমার নাম ফরিশা। ফরিশা, তুমি কি পড়ো? আমি গ্রেড ফাইভে, আমি আইএসটিতে পড়ছি এখন। গ্রেড ফাইভে আইএসটিতে। তুমি কি নানু রান্না আগে খেয়েছো? হ্যাঁ, অনেক ভালো রান্না। অনেক ভালো নানু রান্না খাওয়ার জন্য কি প্রায় প্রায় নানুর বাসায় যাওয়া হয়, তাই না? নানুর কোন রান্নাটা তোমার সব থেকে পছন্দ? সবগুলা, মোস্টলি কেকস। মোস্টলি কেকস, আই মিন ডেজার্ট। ডেজার্টস, ওকে। আজকে আপনি বাচ্চাদের জন্য কি রান্না করে দেখাবেন? যেহেতু নুডলস দিয়ে করতে হবে, এটা হচ্ছে লেয়ার কেক, মানে নুডলস লেয়ার কেক। নুডলস লেয়ার কেক, কিন্তু এটা কি মিষ্টি? না, এটা ঝাল আইটেম। ঝাল আইটেম। তাহলে চলুন আমরা দেখি কি করে রান্না করতে হয়। আসুন। চুলা ধরিয়ে দেন। অল্প করে করে একটু বাটার দিব। বাটার দিলে তো ফ্লেভারটাই আসলে অন্যরকম আসে, একদম অন্যরকম অন্যরকম ফ্লেভার আসে। তো বাটারের মধ্যে আমি প্রথমে নুডলসটা দিয়ে দিব। নুডলসটা কোন ফ্লেভার নিয়েছেন? এটা নিয়েছি বারবিকিউ। বারবিকিউ জি। এই রেসিপির জন্য স্পেসিফিক্যালি বারবিকিউটা কেন? ভালো যায়, ভালো ফ্লেভারটা ভালো যায়। আচ্ছা, মানে আপনি যেটা চান সেটা আমি পাচ্ছি এখানে। জি। আচ্ছা, এখানে আমি একটু লবণ দিব, একটু গোলমরিচ, জাস্ট একটু হালকা, জাস্ট সতে করা, কিছু না, একটু সতে করা। কখনো কোনো রান্নার কম্পিটিশন করা হয়েছে? হ্যাঁ, করেছি। এটা কিন্তু আমার শেষ। এটা কি নামিয়ে ফেলি? নামি এখানে আমি। আবার লাগবে, আবার বাটার দিব। বাটার দিয়ে আমার প্রত্যেকটা আলাদা আলাদা করে আলাদা করে একটু সতে করে দিই। এখন দেব একটু রসুন কুচি। রান্নার শখটা কোথা থেকে হলো? মা মা তো আছেই, প্রথমত মা, তারপরে নিজে আর কি ভালো রান্না করতে পারতাম না, তারপরে রান্না শেখা, শিখে শিখে তারপরে আর কি রান্নাটা, মানে এক ধরনের ভালো লাগা। জি, ভালো লাগা থেকে থেকে। এখন আমি এখানে দিব ভেজিটেবল। এখানে কিন্তু হাফ ডান করা আছে, হাফ বল করা। জি, এখানে আছে বরবটি, গাজর, ক্যাপসিকাম, তারপরে ফুলকপি দিতে পারি, মানে ব্রোকলি দিতে পারি, পছন্দ অনুযায়ী পেঁপে দিতে পারি, ক্যাবেজ, ক্যাবেজ দিতে পারি, যখন যেটা পাওয়া যায়। দিবে একটু কাঁচামরিচ, কাঁচামরিচ, একইভাবে লবণ, গোলমরিচের গুঁড়া। কোন ধরনের রান্না করতে বেশি পছন্দ করেন? আমার সব ধরনের রান্না ভালো লাগে, কিন্তু আমার ডেজার্ট আইটেম, কেক আইটেম, বেকিং, বেকিং, বেকিংটা খুব ভালো লাগে। আবার দিব চিকেন, এখানে আবার দিব বাটার দিলাম, রসুন কুচিটা দিলে না ফ্লেভারটা ভালো, অনেক বাটারের মধ্যে ফ্লেভারটা অনেক ভালো আসে। ভালো আছে। দিব শ্রেডেড, শ্রেডেড চিকেন, একইভাবে আমরা কাঁচামরিচ, কাঁচামরিচ, লবণ, গোলমরিচ দিব। আপনার বাসায় সবাই নিশ্চয়ই আপনার রান্না অনেক পছন্দ করে? অনেক পছন্দ করে। কে সব থেকে বেশি পছন্দ করে? আমার ছেলেরা, ছেলেরা বেশি পছন্দ করে। এটা শেষ। কয় ছেলে আপনার? আমার তিন ছেলে।
এখন আমরা একটা পাত্রে লেয়ার করব, যেহেতু বলেছি আমরা নুডলস লেয়ার কেক। হ্যাঁ, আমরা ফার্স্টে দিব নুডলস এক লেয়ার। আপনাকে একদম ভীষণ পারদর্শী মনে হচ্ছে, এখন ঝটপট সব করে ফেলছেন। করতে করতে অভিজ্ঞতা হয়ে যায় সেটাই। আর বিশেষ করে যখন মানে সংসার রান্না অনেক সময় থাকে না যে তাড়াহুড়া করে রান্না করতে হবে, তখন কিন্তু এই অভ্যাস হয়ে যায়। আমরা একইভাবে লেয়ার বাই লেয়ার দিচ্ছি। অনেক ভেজিটেবল, চিকেন সবই আছে, সবই আছে, মানে একটা ফুল মিল, একটা ফুল মিল। আমার মনে হয় রমজানে এটা খেলে আর কিছু খাওয়া লাগবে লাগবে না। এখন আমরা এর উপরে একটু গোলমরিচ দিব। একটু বাটার দিব। আর এখানে আমরা রেখেছি দুটো ডিম, একটা ফর্ক লাগবে। দুটো ডিমের সঙ্গে যাচ্ছে আমার দুধ এক কাপ, এক কাপ দুধ। এখানেও আমরা একটু গোলমরিচ, গোলমরিচ দিব, একটু লবণ দিব। উপরে দিব চিজ। এটা কি চিজ ইউজ করছে? মোজারেলা। আপু, ওভেনটা আমি প্রিহিট করেছি, এখন এটা আপনি বেক করবেন। বেক করব কত মিনিট, কত ডিগ্রি সেলসিয়াস? 180-তে আমরা 15-20 মিনিট। চিজটাও মেল্ট হয়ে গেল। চিজটাও মেল্ট, জি, তৈরি হয়ে গেছে না? জি। এটা একটু সাজাবো। হ্যাঁ, এখন যেহেতু গরম, এটা ঠান্ডা হলে তারপর আমরা আপসাইড ডাউন করতাম, যেহেতু এটা গরম আমার এখানেই ডেকোরেশনটা করতে হবে। হয়ে গেছে? জি আপু, তৈরি হয়ে গেল আমার নুডলস লেয়ার কেক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, দেখে নিলেন তো কত ঝটপট মজাদার তৈরি হয়ে গেল নুডলস লেয়ার কেক। আপনাদের সুবিধার জন্য চলুন একবার দেখে নিই প্রস্তুত প্রণালী। প্রথমে ফ্রাই প্যানে বাটার দিন, এতে সেদ্ধ নুডলস ও গোলমরিচ গুঁড়া দিয়ে নামিয়ে নিন। আবার বাটার দিন, এতে রসুন কুচি, সবজি, কাঁচামরিচ কুচি, লবণ ও গোলমরিচ গুঁড়া দিয়ে হালকা ভেজে নামিয়ে নিন। এবার বাটারের মধ্যে আবার রসুন কুচি, মুরগির মাংস, কাঁচা মরিচ, লবণ ও গোলমরিচের গুঁড়া দিয়ে হালকা ভেজে নিন। এবার বাটিতে প্রথমে ভাজা নুডলস দিয়ে এর উপর মুরগির মাংস ও সবজি দিয়ে লেয়ার তৈরি করুন। সবশেষে গোলমরিচ গুঁড়া ও বাটার দিন। এবার অন্য বাটিতে ফেটানো ডিম, তরল দুধ, গোলমরিচ গুঁড়া ও লবণ দিয়ে মিশিয়ে নুডলস লেয়ারের মধ্যে দিন। এরপর মোজারেলা চিজ দিয়ে প্রিহিট ওভেনে 180 ডিগ্রিতে 15-20 মিনিট বেক করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন নুডলস লেয়ার কেক। দেখে নিলেন প্রস্তুত প্রণালী, কী করে তৈরি করতে হয় নুডলস লেয়ার কেক। আপা, আপনার নাতনি একটু খাবে, কেক বলতে হবে। হ্যাঁ, দেখো নানুর কেকটা কেমন হচ্ছে। এটা কি খেয়েছো? ভালো তো হবে, তুমি জানো না তো। গরম, অনেক গরম, একটু ঠান্ডা হলে তারপরে খেয়ে। কেমন হয়েছে? শুধু ভালো, অনেক ভালো, অনেক ভালো। আচ্ছা, নানু অনেক হ্যাপি হয়ে গেছে। দেখো, তুমি অনেক ভালো বলেছো, নানু অনেক হ্যাপি হয়ে গেছে।
আপা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য, কষ্ট করে আমাদের জন্য এই রেসিপি তৈরি করার জন্য। আর চপস্টিকের পক্ষ থেকে আপনাদের জন্য ছোট্ট একটা গিফট। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপু, আপনি আমাকে অনেক হেল্প করলেন। আর ধন্যবাদ চপস্টিককে, আর এনটিভিকে অসংখ্য ধন্যবাদ আমাকে ডাকার জন্য। দর্শক, কেমন লাগছে আপনাদের? এক মাস প্রতীক্ষার পর আমাদের সেই উৎসবের দিন চলে আসলো, ঈদ। নিশ্চয়ই সারা মাস ধরে যেসব রেসিপি আমরা দেখলাম, আপনারা ঈদের দিন বাড়িতে করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে আমার পক্ষ থেকে, আমার ছেলের পক্ষ থেকে, আমাদের পরিবারের পক্ষ থেকে ঈদ মোবারক।